ঈদের আগের দিন 10 তারিখ ভোর 5টায় আপনারা জানেন, আমরা অনেক নিউজ করেছিলেন যে মধুবতী ব্যাংকের যে এটিএম বুথের কর্তব্যরত সিকিউরিটি গার্ড, তাকে অজ্ঞাতনামা আসামিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা চলে যায়। এবং ঘটনাটা যখন জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ফলোআপে বা ওয়েব প্রচারিত হয়েছিল এবং উক্ত মামলার মূল ঘটনা উদ্ঘাটনের জন্য থানা পুলিশ, অন্যান্য সংস্থা এবং আমাদের ডিবি গুলশান বিভাগও সায়াতদন্ত শুরু করে, আমরা এইগুলি তথ্য প্রযুক্তি সিসিটিভি ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন তথ্য আমরা বিচার বিশ্লেষণ করি। বিচার বিশ্লেষণ করে এটা আমরা তারপর তার সম্পর্কে আমরা খোঁজখবর পাই, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং ওই যে দ্বিত আসামি, তার ডাকাত মানে তাকে মেরে এটিএম বুথ যে ডাক মানে ভেঙ্গে যে টাকাটা নিবে সেটা সে স্বাধীন বাংলার সুপার মার্কেট হইতে হাতুড়ি তারপরে শাবল এগুলি ক্রয় করেন এবং ফুটপাথ হতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করেন এবং লোক সমাগম কোন জায়গায় হবে সেটা চিন্তা করে সে তখন ঠিক করে শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক এই জায়গায় লোকজন কম, সে সেখানে তিনটায় যায় এবং তার ড্রেসের উপরে তার একটা ড্রেস ছিল মানে পুমা ব্র্যান্ডের জলপাইরঙের শার্ট, এই শার্টটার উপরে সে ওই ক্রিকেট খেলার যে জার্সিটা পরে এটা কয়েকবার রেকি করে সে তারপরে যখন দেখে যে আস্তে আস্তে লোক সমাগম নাই, ভোর 5টার দিকে তখন সেখানে যায়। সেখানে গিয়ে তখন প্রথম তারা ওই যে ভিকটিম যে বাকি মেরেছে আরিফুল যে মানে সিকিউরিটি গার্ড, তাকে নৃশংসভাবে হত্যা করে চাপাতি দিয়ে করে। এরপর সে অনেক চেষ্টা করেছে যে মধুমতি ব্যাংকের এটিএম বুথটা সে ভাঙবে, কিন্তু সে দুর্ভাগ্যবশ ভাঙতে পারে নাই। তখন সে চাপাতি শাবল টাবলগুলি ফেলে মনের দুঃখে রাস্তা পার হয়ে তিনি আবার মিরপুরের দিকে একটি বাসে করে মিরপুর বাসে চলে যায় এবং বাসের মধ্যে ওই জ্যাকেটটা ফেলে দিয়ে ওই যে জাতীয় ক্রিকেট খেলার যে রাঁচিটা ফেলে সে চলে যায়। আমরা সেটা তো আমাদের ডিবি গুলশান বিভাগ তদন্ত করতে গিয়ে যে মডাস অপারেন্ডিটা ছিল, এটা ছিল সে তাকে যে আমরা জিজ্ঞাসাবাদ করলাম তুমি কেন রাতের বেলা এই, তখন সে বলল যে 10 থেকে 12 বছর যাবৎ সে বিভিন্ন অফিসে বাসা বাড়িতে আসবাবহত পরিবহন আনা নেওয়ার কাজ করত, কিন্তু এতে তার পোষায় না। তারপর তার এক বন্ধু তাকে বুদ্ধি দিল তুই বিভিন্ন জায়গায় ইট বালু রড এগুলি সরবরাহ কর, এতে তো টাকা আসবে। তখন সেই ব্যবসাটা করতে গিয়ে কোন কিছু জায়গা থেকে লোন করলেন, লোন করে সে 10-15টা টাকা লোন করলেন, লোন করেও সে এখানে লস খেলেন। লস খাওয়ার পরে তখন তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে একটা 10-12 লাখ টাকা কিডনি বিক্রি করবে সে একটা ওই যে সে একটা মানে মানে বিভিন্নভাবে সব সবাইকে সে প্রচার করেছেন দেখা ওটা যে সে একটা কিডনি একটা জরুরি কিডনি বিক্রি করে রক্তের বলে সেটা অনেক দিন সে ঘুরলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। তখন একদিন সে ইউটিউবে দেখলেন যে সেখানে যে একটি দৃশ্য দেখলেন যে এটিএম বুথ ডাকাতি হচ্ছে, সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা এই টাকা অনেক টাকা পেয়ে গেছে একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে জাগলো তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। এই এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে সে স্বাধীন বাংলা সুপার মার্কেট থেকে হাতুড়ি হেমার চেনি মিরপুর পল্লবী মার্কেট ক্যাম্প থেকে মোড় থেকে চাপাতি শাবল সাকু মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং সে যে থাই ইন্টারন্যাশনাল একটা লেখা নীল রঙের ব্যাগে করে সে মালগুলি এনেছিল এটা ফেলে চলে গেছে। এবং সে যেদিন ডাকাতি করাকালীন সময় উনি যে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে শার্টটা পরিধান করেছিল, যে প্যান্টটা পরিধান করেছিল, তাকে 4 দিন পরে যখন আমরা গ্রেপ্তার করলাম তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল।
এবং সে একদম সব কিছুই সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি এটা একটা এটিএম ভূত লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাথমিক কায়দায় যে নির্মমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে, তার নাম, তার বয়স সাইডের কাছাকাছি হবে, মাহমুদ হাসান মাহমুদ, এবং সে এটা হত্যা স্বীকার করেছে। এবং আমি মনে করি এই ঘটনাটার সাথে যে যে আলামতগুলি ছিল, ক্রিকেট খেলার জার্সি থেকে শুরু করে যা সে ইউজ করেছিল, আমরা সব কিছুই উদ্ধার করেছি এবং সে রিমান্ডে সব কিছু স্বীকার করেছে।